হচ্ছে যে একটা বাস্তব সত্য, বাস্তব সত্য কথা, স্পাইডার আদর করে কামড় দিলে কি হয়? কি স্পাইডারম্যান? আচ্ছা, ক্যাট আদর করে কামড় দিলে কি হয়? কি হয়? ক্যাট ওম্যান, ক্যাট ওম্যান। আর একটা ওম্যান আদর করে হাজবেন্ডকে কামড় দিলে কি হয়? কি হয়? আজকের দিনে বাড়ির সমস্ত কাজ তুমি করবা, ওয়াইফ ওম্যান। এরকম হয়, ঠিক আছে। মানে আমি এরকমও দেখেছি, ওয়াইফ নতুন বিয়ে করছে, তো ওয়াইফ বসে আছে জামাই পাশে দাঁড়ায়, আল্লাহ দোয়া করতেছে, হে আল্লাহ আমাকে শক্তি দাও, ধৈর্য দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, যা আছে সব দাও, আজকে আমার প্রথম দিন। দূর থেকে বউ বলতেছে, অগ শুনছ, অত কিছু সাউন্ড লাগবো না, তুমি খালি শক্তি চাও, বাকিগুলো আমার কাছে আছে। ওয়াইফ, WIFE, ওয়াইফ, এর ফুল ফর্ম কি? কি? উইদাউট ইনফরমেশন ফাইট এভরি টাইম। এটা কিন্তু সত্যি কথা। আমার আর আমার বউয়ের মধ্যে ঝগড়া লাগলে আমি কখনো আগে বেরোই না, যতক্ষণ পর্যন্ত বউ পাত গায়া, মানে হাঁটু গায়া আমার সামনে না আসে ততক্ষণ পর্যন্ত ঝগড়া থামে না। বন্ধু বলতেছে, কস কি, তোর বউ তোর সামনে হাঁটু গেড়ে বসে? বলে হ্যাঁ, যখন মায়ের শুরু করে আমি তো খাটের তলে ঢুকে যাই, তখন সে হাঁটু গেড়ে বলে, আসো আর মারবো না, আসো, তখন গিয়ে ঝগড়া থামে। সে একদিন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছি, বাসায় এসে দেখি দরজা খোলা, আমার তো সন্দেহ হয়েছে, হ্যাঁ দরজা খোলা, দরজার বাইরে পুরুষ মানুষের স্যান্ডেল, দেখেই তো আমার সন্দেহ হয়েছে। আমি আস্তে আস্তে দরজা খুলে ভিতরে ঢুকলাম, দেখলাম না, রান্নাঘরে আমার বউ প্রতিদিনকার মতোই রান্না করছে, আমার তো সন্দেহ কোনোভাবেই যায় নাই। আমি তারপর আগে গেলাম বেডরুমের দিকে, দেখলাম না, বিছানা গোছানো আছে, সেখানেও কোনো পুরুষের চিহ্ন পাওয়া যায় নাই। আমি আস্তে আস্তে আলনার দিকে গেলাম, না, সেখানেও কোনো পুরুষ মানুষের জামা কাপড় নেই। আমি তখন একটু নিশ্চিন্ত হয়ে আলমারি খুলতেই দেখলাম একজন আলমারির হ্যাঙ্গার ধরে ঝুলতেছে। আমি বললাম, এই ভাই আপনি কি এখানে কি করেন? কেন, বাসে করে গুলিস্তান যাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি সেই সকল ছেলে মেয়েদের বলছি যারা এখন পর্যন্ত প্রেমের ছোঁয়াটাই পাননি, সেই সকল ছেলেদের বলছি যারা প্রেমে ব্যর্থ হয়ে হতাশ হয়ে আছেন, সেই সকল ছেলেদের বলছি যাদের মধ্যে এখন পর্যন্ত প্রেম প্রেম ভাবটাই আসে নাই এবং পান নাই বলে হতাশ, এত আপসেট হবেন না, আশেপাশে না খুঁজে একটু ভাবেন, সমাধান আপনার হাতেই আছে। যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসতে থাকবেন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, নাট আর বল্টুর সাথে থাকবেন। টাটা ফ্রম নাট বল্টু।